শুধু বলবেলা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে আমাদের স্বনামধন্য স্যার ইকরামুল হাসান ইকরাম স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসাবে আপনাকে পেয়েছি, শুধু আলোকিত বললে হবে না, একজন কিংবদন্তি হিসাবে আপনাকে পেয়েছি। স্যার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে আছে, কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুল আজকে কত বছর হয়ে আছে? আপনি আমার প্রাইভেট নিউজ 39 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আমি সাংবাদিক পড়াত ভাই আপনার সঙ্গে আছে। কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের কত বছর সে সম্পর্কে আপনি মুক্ত অফিস নিয়ে একটু আলোচনা করবেন সম্মানিত স্যার। জি ধন্যবাদ আপনাকে। কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুল 2020 সালে যাত্রা শুরু করে, 2020 সাল থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত খুবই সুনামের সাথে স্কুলটি পরিচালিত হচ্ছে। এখানে বর্তমানে 400+ স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে এবং অত্র অঞ্চলের এটি একটি সুনাম স্কুল। আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কেমন স্যার ইজার স্যারকে প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসাবে। আমি যদি বলি যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ইতালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয়নি, আমার দেখা আলোকিত ইকরামুল হাসান স্যার কিন্তু একদিনে তৈরি হয়নি। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আমার ব্রাইট নিউজ 39 চ্যানেল এবং জাতীয় পত্রিকা থেকে আপনাকে ধন্যবাদ। এবং এখানে উপস্থিত আছেন আমাদের ICT স্যার জনাব কাসা স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে সাথে পাওয়ার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি, বিজয়ের মাস, এই বিজয়ের মাস 16 ডিসেম্বর, এই 16 ডিসেম্বরকে সামনে রেখে 16 ডিসেম্বরের কিছু প্রামাণ্যর কথা তুলে ধরবেন আমার চ্যানেলের মাধ্যমে। আমি সাংবাদিক পড়া দয়া আপনার সঙ্গে আছে সম্মানিত স্যার ইতার স্যার। ধন্যবাদ আপনাকে। আজকে বিজয়ের মাস ডিসেম্বর এবং 16 ডিসেম্বর, আজকের দিনেই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাই। তো আজকের দিনে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ আপনাকে। লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি, ইদার স্যার যে কথাটা তুলে ধরবেন আমরা প্রতি শহীদের মুখ করে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তার সাথে আপনি যে কথাটা তুলে ধরলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুল অলওয়েজ দ্য চ্যাম্পিয়ন, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কি ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্ট কে বলি স্যার। ধন্যবাদ। আসলে আমরা যেটা বিশ্বাস করি, ছাত্র শিক্ষক এবং অভিভাবক এই তিনের সমন্বয় যখন হবে তখন একজন শিক্ষার্থী পরিপূর্ণ শিক্ষা লাভ করতে পারবে। এখানে ছাত্রের কিছু দায়িত্ব আছে, শিক্ষকের কিছু দায়িত্ব আছে এবং অভিভাবক হিসেবে তার বাবা মারও কিছু দায়িত্ব আছে। তিন পক্ষ যদি সঠিকভাবে কাজটা করে তাহলে একজন শিক্ষার্থী সঠিক শিক্ষা লাভ করতে পারবে। খুব সুন্দরভাবে প্রশ্নটা আমি পেয়ে গেলাম। ইকরামুল হাসান ইজার স্যার প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসেবে যে কথাটা তুলে ধরলেন, জাস্ট একটা ত্রিভুজ আকারের জিনিসটাকে তুলে নিয়েছেন, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলের ত্রিভুজ, একটি বাহু আছে অভিভাবক আর একটি স্টুডেন্ট আর একটা হচ্ছে টিচার, তিনটি বাহু মিলে গেলে যেভাবে ত্রিভুজ তৈরি হয় তিনটি বাহু মিলে গেলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের স্কুলের পারফরমেন্স এবং এক্সট্রা কারিকুলাম এবং কো কারিকুলাম কি আছে সে কথা একটু তুলে ধরুন। জি ধন্যবাদ। আমাদের এখানে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য আমরা প্রায় সময় বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস এখানে আয়োজন করে থাকি, বিশেষ করে শিক্ষার্থীদের নাচ গান এবং অভিনয় আবৃত্তি, এগুলি আমাদের প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একদিন আমাদের এখানে পরিবেশন হয়ে থাকে এবং আমাদের একজন টিচার আছেন, সাংস্কৃতিক টিচার, উনি এই বিষয়টি পরিচালনা করে থাকেন। ধন্যবাদ। আমরা সাংস্কৃতিক টিচারকে ধন্যবাদ জ্ঞাপন করবো এইভাবে মেয়াদের কথা দিয়ে ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মেয়াদ বলেছেন লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আমরা প্রতিষ্ঠাতা এবং পরিচালক হিসাবে আপনাকে পেয়েছি। আমি আজকে বিজয়ের মাস উপলক্ষে বলবো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উনি 7 মার্চে ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন, একটি অলিখিত ভাষণের উপর।
শুনলে স্যার আপনার কাছে কেমন লাগে সেই কথাটা এই বিজয় মাস উপলক্ষে আপনি তুলে ধরবেন। এক কথায় অসাধারণ, এবং আমার এই জীবদ্দশায় আমি এ পর্যন্ত যতগুলি বক্তব্য শুনেছি রাজনৈতিক বা সাংস্কৃতিক, আমার মনে হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তব্যই হচ্ছে সাতই মার্চের ভাষণ। যে কথাটা বললেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তব্য সাতই মার্চের ভাষণ, কেননা এখানে 1180 ওয়ার্ড ইউজ করা হয়েছে, 1180 ওয়ার্ড থেকে কিন্তু আজকে আমরা সোনার বাংলাদেশকে আমরা পেয়েছি। তো সেই সুবাদে ইদার স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আমি কাসার স্যারের কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননীতে শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব হাজির জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। আজকে কিন্তু আমরা ডিজিটাল টার্ন করে স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। যেহেতু কাসার স্যার আপনি আইসিটি টিচার, তো ডিজিটাল বাংলাদেশ মিশন প্রায় ডট প্রতিবাদকে সামনে রেখে আপনি ডিজিটাল কিছু ছোঁয়া নিয়ে কথা বলবেন। যে ধন্যবাদ আলোকিত সকালকে। আসলে সত্যি কথা বলতে কি, এই বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পিছনে যে যিনি মহানায়ক ছিলেন তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতা তার পরিবারের যে কন্যা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা এবং শেখ ফজিলাতুন্নেসা, ওনার সুযোগ্য কন্যা এবং তার নাতি আমাদের যে বাংলাদেশ গড়ার কারিগর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব হাজির জয়, বিশেষ করে সজীব হাজির জয় আমাদের বাংলাদেশকে একটি যে ডিজিটাল রাষ্ট্র গঠন করার জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন তার মধ্যে আইসিটি হল প্রধান। আমরা যতগুলো কাজ আমরা পিছনে ফিরে ফিরে আসছি ওইগুলাকে ডিজিটালভাবে পরিচালনা করার জন্য আইসিটি হল তার প্রধান। এই জন্য সজীব হাজির জয় বলছেন যে 41 সালে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই। আমরা যতগুলো ভর্তি বা এবং অনলাইন ভিত্তিক যে কাজগুলো হচ্ছে সবগুলি আমরা মূলত আইসিটির মধ্যে পেয়েছি। সত্যি কথা বলতে কি, আমরা বঙ্গবন্ধুর পরিবার এবং তার যে বংশধর আজ পর্যন্ত আমাদের দেশ পরিচালনা করছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দুনিয়া জীবন ছেড়ে চলে গেছেন তাদেরকে আমরা আল্লাহ আল্লাহ কাছ থেকে অভিজ্ঞ আল্লাহ অনুমতি দেন জান্নাতের সর্বোচ্চ স্থান মর্যাদা দিয়ে থাকেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আলোকিত সকাল আমাদের কাছে এসেছেন, এবং আমাদের কুমিল্লা সিভিল স্কুল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই আগামীতে আপনারা আরও ভালো কিছু সম্পর্ক অর্জন করতে পারেন। ধন্যবাদ কাজী স্যার, আপনাকে ডিজিটাল বাংলাদেশ মিশন প্রজেক্ট অন্তর্ভুক্তি ওয়ানকে সামনে রেখে যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। অবশেষে আমি আমাদের কালোবিত কিংবদন্তি প্রতিষ্ঠাতা এবং পরিচালক ইকরামুল হাসান ইতার স্যারের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, আগামী দিনের স্বপ্ন কি আছে? জি ধন্যবাদ। আসলে আমাদের স্কুলের নাম হচ্ছে কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুল। নামের সাথে মিল রেখে আমাদের পড়াশোনা, কারিকুলাম এবং আমাদের অ্যাক্টিভিটিস সবকিছুতেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই, এটাই আমাদের স্বপ্ন। ভিউয়ার্স আপনারা জানেন যে বছরের প্রথম তিথি থেকে কিন্তু ভর্তি নেওয়া হয়। আপনারা ভর্তির জন্য আপনাদের শিশু থেকে আপনাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা আছেন স্টুডেন্ট শিশু যারা আছেন কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের মধ্যে পাঠিয়ে দিবেন। আপনি এখন ভর্তি চলছে। আপনারা চলে আসবেন চম্পকনগর ধর্মপুর সাতরা রোড আদর্শ সদর কুমিল্লা। এখানে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, ওনার সান্নিধ্যে আমি ভর্তির যে নিয়মকানুন আছে আপনারা ভর্তি হয়ে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ডকে সামনের দিকে নিয়ে যান। সেই প্রত্যাশা নিয়ে বিদায়ের পাককালে আমি বলবো কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় পড়ে গেছে গাছটা, তার পকেটে ছিল মা গো ওরা বলে তোমার বলে সে গল্প শুনতে দেবে না, বলো মা তোমার জন্য নারকেল চিড়ে কেটে মুরগি ধানের মুরগি সেজে এটা সেটা আরো কত কি, তার কাজে বাড়ি দিবে ছাপশো চোখে মাথা কায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শগুনিরা ব্যবচ্ছেদ করে। আজকের এই বিশেষ দিনে 16 ডিসেম্বর বিজয় মাসকে সামনে রেখে আমাদের কালোকিত কিংবদন্তি ইকরামুল হাসান ইতার স্যার এবং আমি কাসার স্যার আপনাদের জন্য
খেলাধুলা লেখা আপনাদের জন্য আমি উৎসর্গ করে দিই। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের ব্রেকিং সানডে নাইট চ্যানেলে সাথে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি স্বাগতিক ফরহাদ ভাই কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাই। ধন্যবাদ।